রাজ্যে জেলায় জেলায় আবাস যোজনায় দুর্নীতিতে অভিযোগে নাম উঠছে তৃণমূলের। এবার পাল্টা তৃণমূলের, কোচবিহারে আবাস তালিকায় নিষিদ্ধ প্রামাণিকের বাবার নাম। চাঞ্চল্যকর এই অভিযোগ করেছেন তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ। কিভাবে তার নাম তালিকায় এলো রবীন্দ্রনাথ ঠিক এরকমটাই প্রশ্ন করেছেন। বিজেপি নেতারা কি তার বাড়ির সামনে বিক্ষোভ করবেন? রবীন্দ্রনাথ ঘোষের ঠিক এই মন্তব্য এবং তৃণমূলের বিরুদ্ধে পাল্টা চক্রান্তের অভিযোগ করেছে বিজেপি। কোচবিহারের আবাস তালিকায় নিষিদ্ধ প্রামাণিকের বাবার নাম ঠিক চাঞ্চল্যকর অভিযোগ করেছেন তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ। এরই পাশাপাশি তিনি প্রশ্ন করেছেন কিভাবে নিষিদ্ধ প্রামাণিকের বাবার নাম তালিকায় এলো এবং এর জন্য বিজেপির নেতারা কি তার বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ করবেন, এই প্রশ্ন করছেন রবীন্দ্রনাথ ঘোষ। অন্যদিকে তৃণমূলের বিরুদ্ধে পাল্টা চক্রান্তের অভিযোগ বিজেপির এবং স্বাভাবিকভাবেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কেন্দ্রের মন্ত্রী নিষিদ্ধ প্রামাণিক, তার পিতা নিধিভূষণ প্রামাণিক, তার নামেও কিন্তু এই সরকারি ঘরের তালিকায় তার নাম দেখা যাচ্ছে। বাড়ি ভেটাগড়ি। তো একজন কেন্দ্রীয় মন্ত্রী বিজেপির, তাও স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী, যার তিনতলা বিলাসবহুল বাড়ি রয়েছে, কয়েক কোটি টাকা যে বাড়ির মূল্য, সেই মন্ত্রীর পিতা নিধিভূষণ প্রামাণিক, তার নামেও কিন্তু এই আবাস যোজনার সরকারি ঘরের তালিকায় নাম রয়েছে। সেই জন্য এটা একটা চক্রান্ত যে নিষিদ্ধ প্রামাণিক বাবা, যে আমাদের এমপির বাবা, মন্ত্রীর বাবা, তার নামটা দিয়ে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছে, এটাও একটা চক্রান্ত। আসলে তৃণমূলের অনেক নেতাদের নাম এই আবাস যোজনায় আছে।